হ্যালো ওয়েলকাম গাইজ তোমরা চো গাইডেন্স ডাব্লিউ সঙ্গে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টেনের পঞ্চম পাঠ উনবিংশ শতকের অন্যতম প্রধান কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি এটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাথবধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ থেকে এবং এই প্রথম স্বর্গের কবি প্রদত্ত নামই অভিষেক তো সেখান থেকেই এই কবিতাটি চয়ন করা হয়েছে তো আজকে আমরা কবিতাটি পড়বো এবং লাইন বাই লাইন সেগুলির মানে আমরা ভালো করে দেখে নেব এবং দেখো তোমাদেরকে শুরুতেই বলি তোমরা খাতায় অবশ্যই তোমরা হাতে অবশ্যই খাতার পেন রাখবে এবং দেখো যে মানেগুলি তোমরা এখান থেকে শিখবে সেগুলি অবশ্যই লিখে নেবে তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে তো চলো আমরা চলে আসি আমাদের আজকের লেসনে দেখো পর্ব শুরুতেই বলে রাখি এটা কিন্তু রচনা হয়েছে মূলত রামায়ণকে কেন্দ্র করে তো সেখানে রাম এবং লক্ষ্মণ তার বানর সেনা নিয়ে লঙ্কাকে আক্রমণ করতে উদ্যত এবং এই সময় এই কবিতাতে মেঘনাথ অর্থাৎ আমরা রামায়ণের মূল চরিত্র হিসেবে মূল নায়ক হিসেবে রামকেই বা লক্ষ্মণকেই বুঝি কিন্তু এই কবিতাতে রাম এবং লক্ষণকে অন্যভাবে দেখানো হয়েছে এবং এই কবিতার মূল চরিত্র এই কবিতার এই যে কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের নায়ক কিন্তু মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকের লেসেন কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী তো দেখো এখানে বীরেন্দ্র বীরেন্দ্র কেশরী বলতে কিন্তু ইন্দ্রজিৎকে বলা হয়েছে ঠিক আছে তো কনক আসন মানে সোনার আসন তো সোনা সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র ইন্দ্রজিৎ প্রণমিয়া ধরিত ধাত্রীর চরণে প্রণাম করলেন মায়ের পায়ে কহিলা বলল কী হেতু মা তো কী কারণে মা গতি আজিয়ে ভবনে আজকে তোমার এখানে আসার কারণ কহ দাসে লঙ্কার কুশল আমায় বলো লঙ্কার কি খবর শিরচুম্বী মাথায় চুম্বন করে অর্থাৎ ইন্দ্রজিৎকে পা ইন্দ্রজিৎ পায়ে প্রণাম করছিল তাকে তুলে মাথায় একটা চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সূতা অম্বুরাশি সুতার বেশ ধারণকারী লক্ষ্মী উত্তরিলা উত্তর দিল হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা হাই পুত্র কি আর কহিব লঙ্কার দশা কি আর বলবো বলো কনক লঙ্কার দশা ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি ঘোরোতর রনে তোমার প্রিয় ভাই বীরবাহুবলী বলি হত হয়েছেন তার মৃত্যু হয়েছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি অর্থাৎ মহাবাহুর সরি বীরবাহু মৃত্যুর শোকে রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ তিনি কিন্তু শোক অর্থাৎ দুঃখ পেয়েছেন সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি যুঝিতে মানে যুদ্ধ করতে অর্থাৎ তিনি নিজেই আর যুদ্ধে যাবেন বলে সসৈন্য শয্যা করছেন জিজ্ঞেসলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু মানে ইন্দ্রজিৎ এখানে দেখো একটু আগেই তোমরা শুরুতেই দেখলে বীরেন্দ্র কিশোরী মানেও ইন্দ্রজিৎ এবং আবার দেখছ মহাবাহু এই বিভিন্ন নামে কিন্তু তাকে সম্বোধন করা হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া সে বিস্ময়ে জিজ্ঞাসা করল কি কহিলা ভগবতী এ তুমি কী বললে মা লক্ষ্মী কে বাঁধিল কবে প্রিয়ানুজে কে কবে তার প্রাণ নাশ করেছে আমার প্রিয় ভাইয়ের নিসারণে সংহারিনু আমি রঘুবরে রাত্রের যুদ্ধে রাত্রিকালীন যুদ্ধে আমি তাকে তার প্রাণ নাশ করেছি রঘুবরের রামের খণ্ড খণ্ড করিয়া কাটিনু তাকে খণ্ড খণ্ড করে কেটেছি বড়শি প্রচণ্ড স্বর বৈদি দলে প্রচণ্ড স্বর অর্থাৎ তীর তীর নিক্ষেপে আমি তাকে খণ্ড খণ্ড করে কেটেছি তবে এ বার্তায় অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি আমি যে তাকে হত্যা করেছি তাহলে এ অদ্ভুত খবর তুমি কোথা দিয়ে পেলে জননী শীঘ্র কহ দাসে এক্ষুনি আমায় বলো রত্নাকর তিলোত্তমা ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মী রত্নাকর মানে রত্নের আকর সমুদ্র সেখানের সুন্দরী তিনি অর্থাৎ সেখানের তিলোত্তমা তিনি ইন্দিরা সুন্দরী অর্থাৎ সেখানের তিনি সবচেয়ে সুন্দরী তিনি উত্তর দিলেন হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবস্বরে মরিয়া বাঁচিল যাও তুমি তরা করি রক্ষকূলেও মান অর্থাৎ বলছে সীতাপতি মায়াবী সে তোমার স্বরে তোমার তীর নিক্ষেপেও মরে আবার বেঁচে উঠল তুমি তাড়াতাড়ি যাও রক্ষকুলকে রক্ষকুলের মান রক্ষা করো এই কাল সমরে এই কাল যুদ্ধে চূড়ামণি রক্ষের চূড়ামণি তুমি তুমি রাক্ষসদের শ্রেষ্ঠ তুমি এই রক্ষকুলের মান রক্ষা করো ছিড়িলা কুসুম দাম রোশে মহাবলী আবার তাকে মহাবলী বলে সম্বোধন করা হচ্ছে তার গলায় কুসুমের মালা অর্থাৎ ফুলের মালা সে সেই ফুলের মালা ছিঁড়ে ফেলে দিল ফেলাইলা কনক বলয় দূরে অর্থাৎ হাতের বালা সেটাও সে খুলে ফেলে দিল পদতলে পড়ি শোভিল কুণ্ডল অর্থাৎ পায়ের তলে কুণ্ডলীকৃতভাবে সেগুলি পড়ে আছে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ঠিক যেমন অশোক গাছের নিচে অশোকের ফুল ফুটে ঝরে পড়ে থাকে ঠিক তেমনই সুন্দর যেন সেগুলোকে দেখাচ্ছে ধিক মরে কিন্তু কিন্তু ইন্দ্রজিৎ নিজেকে জানাচ্ছে ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে আমায় ধিক্কার জানানো উচিত ধিক্কার বৈরীদল বেড়ে স্বর্ণ লঙ্কা শত্রুদল এগিয়ে আজ স্বর্ণলঙ্কার সম্মুখে হেথা আমি বামা দল মাঝে এখন আমি এরকম বিলাস বেসনে মত্ত বামাদল মাঝে অর্থাৎ তিনি এখন সুন্দরীদের মধ্যে বিলাস বেসনে মত্ত ছিলেন তো এটা কি তাকে মানায় তাই নিজেকে তিনি ধিক্ষার দিচ্ছেন হেথা আমি বামা দল মাঝে এ কি সাজে আমারে দশানন আমি ইন্দ্রজিৎ এ কি সাজে আমারে আমি যে দশাননের পুত্র ইন্দ্রজিৎ আনুরথ তারা করি আনুরথ তাড়াতাড়ি ঘুচাবো এ অপবাদ পুকুলে। এ অপবাদ আমাকেই ঘুচাতে হবে শত্রুকুলকে ধ্বংস করে সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে এবার ইন্দ্রজিৎ বীরের মতো শয্যা করলেন হৈমবতী সুত যথা না তারকে ঠিক যেমন হৈমবতী সুত অর্থাৎ হিমালয়ের পুত্রী এম সরি হিমালয়ের কন্যা উমা উমার পুত্র কার্তিক তাকেই হৈমবতী সুত বলা হয়েছে ঠিক আছে তো সুত মানে পুত্র তো কার্তিক যেমন রাক্ষসদের বধ করতে শয্যা করেছিলেন মহাসুরদের বধ করতে তিনি যেমন সজ্জা করেছিলেন ঠিক তেমনই শয্যা করেছেন আজ ইন্দ্রজিৎ কিংবা বৃহন্নলারূপী কিরিটি অর্থাৎ দেখো এখানে কিন্তু এই সাজিলা রথীন্দ্র উৎসব বীর আভরণে এখান থেকে কিন্তু ইন্দ্রজিৎ ঠিক কেমন পোশাক পরিধান করেছে সে ঠিক কেমন আভা সে ঠিক কিরকম শয্যায় সজ্জিত হয়েছে তারই বিবরণ দেওয়া হচ্ছে তাহলে প্রথমে কি বলছে হোমিওপথি সুদ অর্থাৎ উমার কন উমার পুত্র অর্থাৎ কার্তিক যেভাবে দেবতাদের দেবতাদের ত্রাস তারকাসুরকে বধ করার জন্য ঠিক যেরকম শয্যায় সজ্জিত হয়েছিলেন ঠিক সেরকম শয্যায় কিন্তু সজ্জিত হয়েছেন ইন্দ্রজিৎ কিংবা যথা বৃহন্নলা রূপী কিরিটি অর্থাৎ কিংবা বৃহন্নলা হচ্ছে বিরাট রাজার গৃহে নপুংসক বেশি অর্জুনের ছদ্মনাম ঠিক আছে তো অর্জুন নপুংসকের বেশে বিরাট রাজার গৃহে প্রবেশ করেছিলেন এবং দেখো কিরিটি হচ্ছে অর্জুন এবং দানবের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে এক মুকুট দান করেছিলেন তো এই মুকুটের এই মুকুটকেই বলা হয় কিরিটি ঠিক আছে তো অথবা সে রকম রূপ ধারণ করেছে তার তার যে মাথায় যে মুকুট সেটা যেন কিরিটি অর্থাৎ কিংবা তিনি বৃহন্নলা রূপ ধারণ করেছেন অর্থাৎ বিরাটের পুত্রসহ উদ্ধারিতে গোধন অর্থাৎ যে রকম রূপে অর্জুন কী করেছিলেন বিরাট পুত্রের অর্থাৎ বিরাট ছিলেন মৎস্য মৎস্য দেশের রাজা এবং তার গোধন ছিল খুবই বিখ্যাত তো কৌরবরা কী করেছিল এই গোধন হরণ করেছিল ফলে বিরাটের এই তিন পুত্র শঙ্খ শ্বেত ও ভূমিঞ্জয় বা উত্তর এখানে গোধন উদ্ধারের প্রসঙ্গে বিরাট পুত্রের কথা বলা হয়েছে অর্থাৎ বিরাটের পুত্ররা যেভাবে গোধন উদ্ধার করতে গেছিলো ঠিক রূপ। তো বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে অর্থাৎ ঠিক সেরকম রূপে এই বীর যেন শয্যা করেছে বৃক্ষ কিন্তু এক ধরনের গাছ অর্থাৎ বেশ ঝাঁকড়া গাছ বটগাছের মতো বললেও ভুল হবে না ঠিক ওরকম যেন শয্যা এমন বটগাছকে যেমন বাইরে থেকে দেখা যায় না তার শিকড় বাকলের জন্যে ঠিক সেরকমই তার সাজসজ্জা এমন সে সর্বাঙ্গীনভাবে শয্যায় সজ্জিত ঠিক আছে তো এটাই ছিল তার বর্ণনা এবার দেখো মেঘবর্ণ রথ তার রথটা মেঘবর্ণ চক্রে বিজলির ছটা ধ্বজা ধ্বজ ইন্দ্রচাপরূপী অর্থাৎ তার কেমন তার রথ মেঘবর্ণ চক্র বিজলির ছটা বেরোচ্ছে চক্র থেকে ধজ অর্থাৎ তার পতাকা ইন্দ্রচাপরূপী ইন্দ্রের ধনুকের নয় তার তার ধ্বজা তুরঙ্গম বেগ বেগে আশুগতি অর্থাৎ প্রচণ্ড বেগে সেবার রওনা দেবে রথে চড়ে বীর চূড়ামণি বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ রথে চড়ে বীর দর্পে সাহসের সঙ্গে হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতিকর যুগ অর্থাৎ ঠিক সেই সময় তার স্ত্রী প্রমীলা সুন্দরী তার পা জড়ো করে ধরল হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে ঠিক যেমন হেমলতা অর্থাৎ স্বর্ণলতা আলিঙ্গন করে ধরে কোনো গাছকে ঠিক যেভাবে সে অন্য গাছকে জড়িয়ে ধরে কহিলা কাঁদিয়া ধনী সে কাঁদিয়া কেঁদে কহিল কেঁদে বলল কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি অর্থাৎ কহিলা কাঁদিয়া ধনী সে কেঁদে বলল কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে অর্থাৎ এই দাসীকে রেখে তুমি কোথায় চললে কেমনে ধরিবে প্রাণ তোমা বিরহে তোমাকে ছেড়ে তোমাকে তোমার বীণে তোমাকে ছাড়া কি করে আমি বাঁচবো এ অভাগী এ অভাগী কি করে বাঁচবে হায়নাথ গহন কাননে ব্রততি বাঁধিলা সাধে করি পদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয় যুতনাথ। অর্থাৎ বলছে হায়নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ অর্থাৎ গহন কাননে যখন ঘন জঙ্গলে গজ অর্থাৎ হাতি যখন চলে গজ বুঝতেই পারছো সমস্ত জন্তুদের মধ্যে অনেক বড় মাপের প্রাণী তো সেই রকম ভাবে তাকে তুলনা করা হয়েছে অর্থাৎ যখন একটা এত বড় এক যে বনের মধ্যে চলে এত বড় একটা প্রাণী তখনও কিন্তু তার পা যদি কোনো কোনো গাছ ঘাসে পাতায় লটকে যায় আটকে ধরে তাহলে কিন্তু সে সেটাকে নিয়েই আবার চলা আরম্ভ করে সে কিন্তু সেগুলোকে ফেলে দিয়ে যায় না অর্থাৎ কোনো যদি লতা তার পায়ে যদি জড়িয়ে যায় তাহলে সে সেটাকে নিয়েই চলতে আরম্ভ করে বাঁধিলে সাধে করিপদ যদি তার পা বাঁধে হাতির পা যদি বাঁধে যদি তার রঙ্গরসে মন না দিয়া তার রঙ্গরসে তার মাধনে মন না দিয়ে মাতঙ্গ যায় চলি হাতি চলে যায় তবু তারে রাখে পদাশ্রয় জুতনাথ কিন্তু তবু তাকে কিন্তু তার পায়েই জড়িয়ে রাখে তবে কেন তুমি গুণনিধি ত্যাজও কিঙ্করি রে আজি তাহলে তুমি কেন আজ আমায় ত্যাগ করছো কি তোমায় মানায় হাসিয়া উত্তরিলা মেঘনাথ হেসে উত্তর দিলেন মেঘনাথ দেখো এই কঠিন পরিস্থিতিতেও মেঘনাথ কিন্তু খুব স্বাভাবিকভাবে তার ভালোবাসার জায়গাটা তাকে বুঝতে পারছে তাই সে হেসে উত্তর দিচ্ছে ইন্দ্রজিতে জিতি তুমি তুমি ইন্দ্রজিৎকে জিতেছ সতী বেঁধেছো যে দৃঢ় বাঁধে তাকে যে তুমি দৃঢ়ভাবে বেঁধেছো কে পারে খুলিতে সে বাঁধ সে বাঁধে সে বাঁধন খুলবে এমন সাধ্য কার আছে তরাই আমি আসিব ফিরিয়া আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব কল্যাণী সমরে নাশি যুদ্ধে নাশ করে তোমার কল্যাণে রাঘবে তোমার কল্যাণে আমি আমাদের শত্রুদের নাশ করে ফিরে আসব। অর্থাৎ এখানে দেখো তার ভালোবাসার মর্যাদা দেওয়া হয়েছে সে যে ইন্দ্রজিৎকে ভালোবাসে তার মর্যাদা দিয়েছে ইন্দ্রজিৎ এখানে কি বলছে তোমার ভালোবাসায় আমি তাদেরকে নাশ করতে পারবো এবং আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো বিদায় এবে দেহ এখন আমায় বিদায় দাও বিধুমুখী সুন্দরী তুমি এখন আমায় বিদায় দাও উঠিল পবন পথে ঘোরতর রবে সে আকাশ পথে যাত্রা করবে এবার রথবর অর্থাৎ এবার রথ যাত্রা করবে ঠিক যেমন হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি অর্থাৎ এর আগে পুরাণে বলা আছে সমস্ত পর্বতরা নাকি উড়তে পারতো তাই ইন্দ্র ঠিক করল যে এই পর্বতদের ডানা কাটা হবে ঠিক এই সংবাদ পেয়ে মৈনাক শৈল মৈনাক বলে একটি পর্বত সে কি করেছিল তার ডানা ঝাপটে সমুদ্রে এসে অবস্থান করেছিল যাতে তাকে তার ডানা না কাটা যায় ফলে এই যেন তেমনই শব্দ ঠিক যেমন শৈল যখন ডানা ঝাপটে এসে সমুদ্রে অবস্থান করেছিল ঠিক সেমন তেমন হৈম পাখা যেন হিমের পাখা বিস্তার করে উড়িলা মৈনাক শৈল মৈনাক শৈল ঠিক যেভাবে উড়েছিল অম্বর উজলি আকাশের মধ্যে দিয়ে সিনজনী আকর্ষী রোষে টঙ্গিলা ধনু অর্থাৎ ঠিক যেমন সিনজনী আকর্ষী রোষে টঙ্গিলা ধনু বীরেন্দ্র অর্থাৎ সিনজনী অর্থাৎ ধনুকের যে ছিলা হয় ঠিক আছে তো সেটা আকর্ষিয়া ধরে রোষে রাগে টঙ্গিলা ধনু টান দিল ইন্দ্রজিৎ এবং তাতে শব্দ হলো পক্ষিন্দ্র যথা নাদে দে মেঘ মাঝে ঠিক যেমন শব্দ হলো ঠিক যেমন দেখো পক্ষিন্দ্র পক্ষিন্দ্র যথা না দে মেঘ মাঝে ঠিক যেমন গরুর পক্ষিন্দ্র বলা হয় তাকে অর্থাৎ পক্ষীদের রাজা তো সে যেমনভাবে আকাশে ওড়ে এবং তখন যেমন শব্দ হয় কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি ঠিক তেমন লঙ্কা কেঁপে উঠল জলধি কেঁপে উঠল এর পরের দিন আমি আসছি পরের ভিডিও নিয়ে তো এর পরের অংশটা তাতে থাকবে এবং তোমরা ততদিন পর্যন্ত এই যতটুকু পড়ালাম ততটুকু ভালো করে পড়ো এবং এটা বারবার পড়ো শোনো এবং বুঝে নাও ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আসি আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো